বাদ মুফতি শেখ সালাউদ্দিন আল মাক্কি, ঠিক আছে, আমরা আবারও চেষ্টা করছি মুফতি ওয়ালিদ আল হামিদি আল মাদানিকে যুক্ত করার জন্য, কন্ট্রোল প্যানেল দৃষ্টি আকর্ষণ করছি। মুফতি ওয়ালিদ আল হামিদি মাদানি ভাই, আপনি কি সংযুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একদিকে হচ্ছে গিয়ে করোনা ভাইরাসের দুর্যোগকালীন ওয়ালাইকুম পরিস্থিতি, আসসালাম। অন্যদিকে কন্ট্রোল প্যানেলের টেকনিক্যাল একটি প্রবলেম হওয়ার কারণে আপনাকে আমরা পাচ্ছিলাম না শুরু থেকে। এ পর্যায়ে কি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি মুহতারাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে। দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকে আমরা আবারও বলছি, এটা শেয়ার করে আপনাদের ওয়ালে অন্যকে দেখার সুযোগ করে দিন। মুহতারাম ওয়ালিদ আহমদ আল মাদানি, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে রামাদানের করণীয় বিষয়গুলো নিয়ে। আমাদের একজন ভাই জানতে চাচ্ছেন যে রামাদানে আমরা কি কি কাজ করতে পারি, যেহেতু 11টি মাস পরে এই মাসটা একটি বিশেষ মাস, এই বিশেষ মাসে কি কি এক্সট্রা কাজ করতে পারি সেই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, সবাইকে রমাদানুল করিম, রমাদান মুবারক। রমাদান একটি বরকতময় মাস, এত বরকতময় যে এটার সাথে মিলিয়ে এরকম আরেকটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এই মাসে আমরা সবাই জানি এটা বরকতপূর্ণ মাস, এবং আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি, আল্লাহ সুবহান ওয়া তাআলার নৈকট্যতা অর্জন করার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা কি কি কাজ করলে আল্লাহ সুবহান ওয়া তাআলার বেশি নৈকট্যতা অর্জন করা যাবে, আমি সেদিকে আলোকপাত করছি। রমাদানুল করিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রধানতম করণীয়, সেটা হচ্ছে এই মাসে সিয়াম পালন করা। সিয়াম পালন করা সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, রোজা হচ্ছে আমার জন্য আমি নিজের প্রতিদান দেওয়া, সৌমুলি ওয়া আনা আজি বিহি, হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি লৌকিকতা প্রদর্শন ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এই মাসে সিয়াম পালনকারীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক অনেক পুরস্কারের কথা ঘোষণা করেছেন। শেখ সালাহউদ্দিন মাক্কি সেগুলো রমাদানুল করিমের তাৎপর্যে আলোচনা করেছেন। এক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা সিয়াম পালন করব। দ্বিতীয় করণীয় হচ্ছে, শুধুমাত্র সিয়াম পালন করে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করব না, বরং আমরা যে ইসলামের আরো যে সমস্ত ফরজ বিধান রয়েছে, এই সমস্ত ফরজ বিধানগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা অনেকে দেখে থাকি, আমরা সিয়াম পালন করি কিন্তু সালাত আদায়ে অনীহা থাকে, বারো ফরজ পর্দার বিধান আমরা অনেক লঙ্ঘন করে থাকি, বা আরো অনেক যে সমস্ত ফরজ বিধান রয়েছে সে সমস্ত বিধানে দেখা যায় আমরা অনীহা প্রদর্শন করি, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। তাই রমাদানুল করিমে আমরা দ্বিতীয় করণীয় হচ্ছে আমরা সমস্ত ফরজ বিধানগুলো যথাযথভাবে ফলো করার, নিজের জীবনে আদায় করার চেষ্টা করব। তৃতীয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রমাদান কেন্দ্রিক যে সমস্ত সুন্নাহ রয়েছে, ইফতার করা, তাহুর করা, প্রতিবেশীর খোঁজ খবর দেয়া, আর যে সমস্ত সালাতুত তারাবিহ আদায় করা, সিয়ামুল লাইল আদায় করা, যে সমস্ত সুন্নাহ আমল রয়েছে এগুলো আমরা করব। বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করব। শুধুমাত্র তেলাওয়াতে নিজেদেরকে সীমাবদ্ধ করব না, তেলাওয়াত করলে তো অবশ্যই সওয়াব আছে, পাশাপাশি কোরআনুল করিম আমরা বুঝে পড়ার চেষ্টা করব। কোরআনুল করিমের যে মেসেজ গুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করবো, স্প্রেড করার চেষ্টা করবো। আর সোশ্যাল অ্যাওয়ারনেস সংক্রান্ত কিছু বিষয় যদি আমি করণীয় ক্ষেত্রে বলি, এক্ষেত্রে আমরা যারা ফ্যামিলি নিয়ে বসবাস করছি, যাদের ফ্যামিলি আছেন এখন তো লকডাউনের কারণে ঘরে বসবাস করছেন, এই ক্ষেত্রে আমরা আমাদের পরিবারের যে সমস্ত বিশেষ করে মহিলারা আছেন তাদের কাজে পুরুষ মানুষ যারা আছেন তারা তুলনামূলক সহযোগিতা করার চেষ্টা করব। এক্ষেত্রে একজন আমরা একজন আরেকজনের পারস্পরিক সহযোগী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি যে সমস্ত বিদা কাজ আছে, যে সমস্ত বর্জনীয় কাজ, যে সমস্ত গুনাহের কাজ আছে, আমাদের এক্ষেত্রে করণীয় হচ্ছে এই সমস্ত সব কিছু আমরা বর্জন করব। আমরা আল্লাহমুখী হওয়ার চেষ্টা করব, যে সমস্ত বিষয় আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয় সেটা আমরা বর্জন করব। এই ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া গুলো একটু কম ব্যবহার করার চেষ্টা করব। ইসলামিক লেকচার গুলো আমরা শুনবো ঠিক আছে, কিন্তু অন্যান্য যে সমস্ত বিষয়ে চ্যাটিং ট্যাটিং অপ্রয়োজনীয় কথা এগুলো আমরা একটু কমানোর চেষ্টা করব। ঠিক তেমনি ভাবে গান শোনা বা যে সমস্ত হারাম আছে, সমস্ত মুনকারাত, এগুলো আমরা অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। পাশাপাশি ভাবে অনর্থক যে সমস্ত কথা এবং কাজ আছে, যে সমস্ত কাজগুলো রমাদানুল করিমের মুহূর্ত গুলোকে, মোমেন্ট গুলোকে ডিস্ট্রয় করে দেয়, আমরা এগুলো বর্জন করব। এবং এই সমস্ত কিছু বড় বড় গুণা আছে যেগুলো আমরা রোজা রেখে করে ফেলে বুঝতে হচ্ছে, এগুলো কিন্তু আমাদের রোজাকে বিতর্কিত করে দিচ্ছে, ত্রুটিযুক্ত করে দিচ্ছে। যেমন মনে করেন, মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, অন্যের হক নষ্ট করা, সুদ ঘুষ, আমরা অনেক সময় এগুলো না বুঝেই সিয়াম পালন করছি কিন্তু এগুলোর সাথে জড়িত।
কোন অবস্থাতে এগুলা করা যাবে না, এই সমস্ত বিষয় আমরা বর্জন করব। আমাদের করণীয় হচ্ছে আমরা এই সমস্ত বিষয় অ্যাভয়েড করা। তো এই হচ্ছে সংক্ষেপে রমাদানুল করিমের করণীয় সম্পর্কে আমি কিছু কথা বললাম, পাশাপাশি ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদেরকে আমরা সময় দিব, সাথে সবাইকে কোরআনুল করিম পড়াতে উৎসাহিত করবো, ইসলাম সাহিত্য পড়াতে উৎসাহিত করবো, কোরআন সুন্নাহ যে সমস্ত এর উপর যে তাফসির বা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ বা আর যে সমস্ত মৌলিক গ্রন্থ আছে, ইসলামিক বইগুলো আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। শেখ মুনাজির।